হ্যালো সকলে, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা খুব খুব ভালো আছেন। তো আজকের ভিডিওটিতে আমি দেখাবো যে আমি যখন জুয়েলারি বানানো স্টার্ট করি তখন কি কি সমস্যা আমার হয়েছিল। প্রথমেই বলে দিই, আমি জুয়েলারি বানানো কোথাও শিখিনি। আমি ভিডিও দেখেই শুরু করেছিলাম জুয়েলারি বানানো। তো প্রথমে জুয়েলারি বানানোর জন্যে যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো টাইগার টেল নামক যে তার পাওয়া যায় সে তারটি, আর আরেকটা যে তার পাওয়া যায় সেটার নাম হচ্ছে জুয়েলারি মেকিং ওয়্যার। আপনারা দোকানে গেলেই এটা পেয়ে যাবেন। তো আমি প্রথমেই বলে দিই যে আমি যেহেতু ইউটিউবে ভিডিও দেখে জুয়েলারি বানানো শিখেছিলাম, তো সেখানে সবসময় মেনশন করা থাকতো যে জুয়েলারি মেকিং ওয়্যার। দোকানে গিয়ে জুয়েলারি মেকিং ওয়্যার বলায় আমাকে জুয়েলারি মেকিং ওয়্যার যেটা পাওয়া যায় সে তারটা দিয়ে দেয়। তারপরে যেটা হয়, আমি রীতিমতো গয়না বানানো স্টার্ট করি। স্টার্ট করার পর দু তিনটে সেল করি। তো সেল করার পরে আমি জানতে পারি যে মালাগুলো ছিঁড়ে যাচ্ছে। তো ছিঁড়ে যাওয়ার কারণ হচ্ছে তারটা মজবুত নয়। তো আস্তে আস্তে আমি দোকানে গিয়ে খোঁজ খবর নেওয়ার পরে জানতে পারি যে টাইগার টেল নামক তারটি দিয়ে মালা গাঁথলে সেই মালাটি আর ছিঁড়ে যায় না। এই ছিল আমার প্রথম ভুল, যেটা আমি গয়না বানানোর সময় এই ভুলটা করেছিলাম। আমি এখানে দুটো তারই নিয়েছি, যেটা টাইগার টেল আছে সেটাও নিয়েছি, আবার যেটা জুয়েলারি মেকিং ওয়্যার আছে সেটাও নিয়েছি। এবার আমি দেখাবো যে কোনটা বেশি ভালো আর কোনটাকে টাইগার টেল বলে। আপনারা চিনবেন কী করে যে টাইগার টেল কোনটা? তো চলুন, প্রথমেই যে আমি তারটা দেখাচ্ছি সেটা হচ্ছে টাইগার টেল। এটা গোল্ডেন এবং সিলভার দুটো কালারেই পাওয়া যায়, আরও অন্যান্য কালারেও পাওয়া যায়। তো এটা হচ্ছে টাইগার টেল। আর এইটা যেটা নিয়েছি সেটা হচ্ছে জুয়েলারি মেকিং ওয়্যার, যেটার কথা আমি বলছিলাম। এই হচ্ছে সেই তারটি। এই তারটি টাইগার টেলের তুলনায় অনেকটাই সরু। এই তারটি গোল্ডেন কালারেরও হয়, তো গোল্ডেন কালারেরও আমার কাছে রয়েছে। গোল্ডেন কালারটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এটা গোল্ডেন কালার, মানে জুয়েলারি মেকিং ওয়্যার যেটা, এটা গোল্ডেন কালার। আর এটা টাইগার টেল সিলভার কালারের, আমি অনেকটা ইউজ করে ফেলেছি জুয়েলারি বানিয়ে। তো এই ছিল আমার যে ফার্স্ট ভুল। এই যে এই তারটা অনেকটাই মোটা, দেখতে পাচ্ছেন? এই যে অনেকটাই মোটা। এই তারটার তুলনায় এই টাইগার টেলটা দেখুন অনেকটাই মোটা এবং অনেকটাই শক্ত। এগুলো সরিয়ে দিলাম। এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে সিলভার যে ঘুঙরুগুলো হয় সেই ঘুঙরু। এইটার মধ্যে আমি যে প্রবলেমটা ফেস করেছি সেটা হলো যে এই ঘুঙরুটা যখনই আপনারা জুয়েলারি বানান বা ইয়াররিং বানান, যাই বানান না কেন, যখনই ঘাম বা জল ঠেকবে তখনই সেটা জং ধরে যাবে। সেটা ঘুঙরু বলে নয়, মানে এই মেটেরিয়ালসটা বলে নয়, সেটা সিলভার মেটেরিয়ালস হতে পারে, আবার গোল্ডেন জুয়েলারির ক্ষেত্রেও হতে পারে। তো এটার ক্ষেত্রে যেটা হয়, এটা নিজে তো মানে ড্যামেজ হয়ে যায়, তার সাথে সাথে জাম্পিং যেটা থাকে সেটাকে ড্যামেজ করে দেয়, এবং যে মেটেরিয়ালসটার সঙ্গে এটা যুক্ত করা হয় সেই মেটেরিয়ালসটাকেও এটা খারাপ করে দেয়। তো আমি বলবো এটা ইউজটা একটু দেখে করবেন। আর নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে চেন। চেনটা আপনারা সবসময় ভালো কোয়ালিটির কেনার চেষ্টা করবেন, ফলে চেনগুলো দিয়ে আপনারা অনেকদিন ধরে কাজ করতে পারবেন। লো কোয়ালিটির চেনের মধ্যে কাজ করলে পরে একটা সমস্যা হয়, এই যে জং ধরে যায়। জংটা আমি জানি না দেখাতে পারছি কি না, এই যে জং ধরে গেছে এই জায়গাটা। নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গোল্ডেন একটা জুয়েলারি বানিয়েছিলাম। এই যে এই জুয়েলারিটা দেখুন, এটার কী অবস্থা হয়েছে। জুয়েলারিটা খারাপ হয়ে যাওয়ার পেছনে কারণ হচ্ছে এই কটন বলটির। তো কটন বলের মাধ্যমে এটা হলো কিভাবে সেটা আমি বলে দিই, যে কটন বলের মধ্যে যে আঠাটা ইউজ করে, মানে যাতে রঙটা অনেক দিন টেকে, সেই কারণে যে আঠাটা বা কেমিক্যালটা ইউজ করে সেই কারণে এই যে যেখানে যেখানে ঠেকেছে কটন বলটা সেই জায়গাটা পুরোটা এরকম নীল করে দিয়েছে, যে পুরোটা নীল করে দিয়েছে, ওই উপরের জায়গাটাও নীল করে দিয়েছে, নিচের জায়গাটাও নীল করে দিয়েছে। তো আমি বলবো যখনই গোল্ডেন জুয়েলারি বানাবেন অবশ্যই কেমিক্যাল বিডস এবং নর্মাল যে গ্লাস বিডসগুলো হয় সেগুলো দিয়ে বানাবেন। কটন বলটা মানে ইউজটা খুব কম করবেন, মানে কটন বলের মধ্যে একটা কেমিক্যাল ইউজ করা হয়, সেই কেমিক্যালের জন্যে এটা সিলভার বলুন বা গোল্ডেন বলুন দুটোকে ড্যামেজ করে দেয়। এই যে আমি এখানে দেখালাম ব্ল্যাক যে গ্লাস বিডসটা, সেইটা দিয়ে বানাতে পারেন। এই গ্লাস বিডসগুলো বিভিন্ন কালারে পাওয়া যায়, তো আপনারা চেক করতে পারেন।
আর কেমিক্যাল বিটস দিয়ে বানালেও এটা বেশ সুন্দর লাগবে। তো কটন বলটা অ্যাভয়েড করবেন, কটন বলটা দিয়ে দেওয়ার পরে এরকম অবস্থা হয়ে যায়। এটা গোল্ডেন বলে না, সিলভারের ক্ষেত্রেও আমি দেখেছি যে সিলভারটাকেও খারাপ করে দিচ্ছে। তো এই হচ্ছে এই একটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি আপনাদের ভালো লেগেছে এই ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি প্রথমবার দেখে থাকেন আমার ভিডিও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততদিনের জন্য টাটা।